The Tunes by 9F10. আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল। আপনারা শুনছেন Dark Tales by 9F10. আজকের গল্প লেখক অয়ন অধিকারীর লেখা ভয়ের ওপারে গল্প অবলম্বনে গ্রামের সেই পুকুর। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন, অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় রইলাম। নমস্কার। সময়টা 80-এর দশক, সম্ভবত এই 87। বাবা তখন সবে এখানে, মানে বারাসাতে এসে প্র্যাকটিস শুরু করেছেন। ঘোলা কাছারি রোডের একটি এক কামরার ঘর ভাড়া করে রয়েছেন। মাধ্যমিক পাশ করার পর আমিও তখন বারাসাতে বাবার কাছে চলে এসেছি। হ্যাঁ, তাও প্রায় 2 বছর হয়েছে। এইটুকু বলে কিছুক্ষণ থেমে প্রায় ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপে একটা চুমুক দিয়ে সেটা সামনের টেবিলটার উপর নামিয়ে রাখলো বাবা। তারপর আমাদের উৎসুক মুখগুলোর দিকে একবার তাকিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো, সেই সময় আমাদের রামেশ্বরপুর গ্রামে মাধ্যমিকের পর হায়ার স্টাডিজের তেমন কোনো সুযোগই ছিল না, তাই এক প্রকার বাধ্য হয়েই আমাকে রামেশ্বরপুর ছেড়ে বারাসাত আসতেই হলো। ঠিক ছিল আমার গ্র্যাজুয়েশন শেষ হলেই, অর্থাৎ বছর 3-4-এর মধ্যেই আমরা পাকাপাকিভাবে বারাসাতে বসবাস শুরু করব। এক টানা কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে গিয়ে জানলার পাশে দাঁড়ালো বাবা। আমি বুঝলাম বাবার ধূমপানের দরকার হয়ে পড়েছে। এই ফাঁকে আমি আমার পরিচয়টা একটু জানিয়ে রাখি, যদিও এই গল্পে তা নিষ্প্রয়োজন, তবুও জেনে রাখুন না হয়। আমি বিতান, বিকম অনার্স, প্রথম বর্ষের ছাত্র। মা তপতী অধিকারী, গৃহবধূ। বাবা অমলেন্দু অধিকারী, পেশায় একজন অ্যাডভোকেট এবং নেশায় গল্প লেখক। বাবার বেশ কিছু গল্প ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়েছে বহুবার। খুব সাম্প্রতিক একটা নাম করা প্রকাশনা সংস্থা বাবার লেখা নিয়ে একটা একক সংকলন প্রকাশ করবার ইচ্ছে জানিয়ে যোগাযোগ করেছে। বাবা আপাতত সেই কাজেই একটু ব্যস্ত, কিন্তু আজকে বাবা কিছুটা সময় বের করেছে নিজের কাজ সামলে। তার কারণ, ভাই ফোঁটা উপলক্ষে প্রতি বছরই আমার 2 পিসি বাবাকে ফোঁটা দিতে আসে, সঙ্গে আমার পিস্তুত 2 দিদিও আসে আমায় ফোঁটা দিতে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গতকাল ফোঁটা পর্ব শেষ হয়ে গিয়েছে, পিসিটা রয়ে গেছেন আজ, সঙ্গে আমার 2 দিদিও। তাই বাবা আজ কোনো কাজ রাখেননি, সকাল থেকেই ঝাড়া হাত পা। আজ আড্ডা বসেছে বাবার স্টাডি রুমে। বাবা আর পিসিদের ছোটবেলায় কেটেছে গ্রামে, রামেশ্বরপুরে। সেই কথা তো এই লেখার শুরুতেই জেনে গেছেন আপনারা। যারা জানেন না রামেশ্বরপুর গ্রামটা আদপে কোথায়, তাদের জানিয়ে রাখি, শিয়ালদা হাসনাবাদ শাখার একদম শেষ স্টেশন হলো এই হাসনাবাদ। সেইখান থেকে ইছামতি নদী পেরিয়ে আরও ঘণ্টাখানিক গেলে আমাদের রামেশ্বরপুর গ্রাম, যেখানে এখনও আছে বাবা আর পিসিদের ছোটবেলার স্মৃতিবিজড়িত সেই বাড়ি। সেই ফেলে আসা ছেলেবেলার সোনালী দিনগুলোর স্মৃতিচারণই চলছিল এতক্ষণ। হঠাৎ করেই আমার 2 দিদি একই সাথে একই সুরে বলল, মামা, তোমার একটা ভুতুড়ে অভিজ্ঞতার কথা মা বলেছিল একবার, তুমি ওটা একবার শোনাও না, তাহলে আজকের আড্ডাটা একদম জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম জমে যাবে আড্ডাটা। দিদিদের এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে সমর্থিত হল, সেই কথা বলাই বাহুল্য। ছোট পিসি বড় পিসিরাও আবদার জুড়ে দিল ওই গল্পটা শোনাতেই হবে, যদিও ওটা ঠিক গল্প নয়, সত্যি ঘটনাই বটে। ঘটনাটার কথা অনেক ছোটবেলায় আমি ঠাম্মার কাছে একবার শুনেছিলাম। ঠাম্মা গত হয়েছেন বহু বছর হল, আর ঘটনাটা আমারও স্পষ্ট মনে নেই, তাই আমিও নাছোড়বান্দা হয়ে আবদার করতে লাগলাম। অগত্যা বাবাকে রাজি হতেই হলো। সিগারেটে অল্প অল্প টান দিতে দিতে বাবা বলতে লাগলো, সময় অভাবে
মাসে একবারের বেশি গ্রামে ফেরার সুযোগ আমার বা বাবার কারোরই তেমন ছিল না। আর তখন তো হুট বলতেই এমন নিমেষে গ্রামে ফেরা সম্ভব হতো না। তখন ছিল কয়লার ইঞ্জিন, টিকুর টিকুর করে গাড়ি চলত। যে পথ আজ তোরা দেড় ঘন্টায় পৌঁছে যাস, সেই পথ যেতেই সময় লাগতো প্রায় 4-4.5 ঘন্টা। সারাদিনে হয়তো 2 কি 3টে ট্রেন নির্ধারিত ছিল। ট্রেন পথ শেষ হলে নদী পেরিয়ে হয় হেঁটে আর না হয় ভ্যানে করে আরও ঘন্টাখানেক যেতে হতো। এই তোমাদের গল্প অনেক দূর এগিয়ে গেছে নাকি? আমি কি কিছু মিস করে গেলাম নাকি? তেল মাখা মুড়ির গামলা সঙ্গে বেগুনি আর আলুর গরম গরম চপের থালা নিয়ে মা এসে বসলো সোফায়। না না বৌদি, একটুও মিস করনি, এখন তো সবে আমাদের গল্পের প্রাককথন চলছে গো, বলেই হেসে ফেললো ছোট পিসি। আমরাও সবাই হো হো করে হেসে ফেললাম। শেষ হয়ে যাওয়া সিগারেটের টুকরোটা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে বাবা এগিয়ে এসে বসলো চেয়ারে। তারপর সদ্য আনা গরম কফির কাপটা হাতে তুলে নিয়ে মুচকি হাসলো। তোমাদের সবার কথাবার্তা শেষ হয়ে গেলে তাহলে শুরু করি। আর হ্যাঁ, গল্পের মাঝখানে বিরক্ত করা কিন্তু নট অ্যালাউড, বলল বাবা। আমরা সবাই সমস্বরে রাজি রাজি বলে সম্মতি জানালাম। তারপর কফির কাপে একটা চুমুক দিয়ে বাবা আবার বলতে শুরু করল। তখন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে, ছুটিতে বেশ কিছুদিন গ্রামের বাড়িতে কাটাবো ভেবে সেবার রওনা দিলাম আমি আর বাবা। বাবা সাধারণত 2 দিন থেকে ফিরে আসতেন, এবারেও তাই হলো, শুধু আমি থেকে গেলাম। তোরা 2 বোন সেবার হীরাপুরে মামার বাড়িতে। বহুদিন পর নিজের বাড়ি ফিরে এসে আমার তখন ছাড়া গরুর মতো দশা। তার কারণ অবশ্যই এটা যে বহুদিন পর আবার নিজের গ্রামে নিজের ছেলেবেলার বন্ধুদের মধ্যে ফিরতে পেরে এক বাঁধনহীন আনন্দে আমি তখন দিশেহারা। কথাগুলো বলার সময় বাবার চোখ মুখ এক অনাবিল আনন্দে ঝলমল করছিল। ছোটবেলার কথা মনে পড়লে আমাদের সকলের মন এমনই নির্ভেজাল খুশিতে ভরে ওঠে। আমি আবার গল্প শোনায় মন দিলাম। সকালবেলা উঠেই বেরিয়ে যেতাম খেলতে, দুপুরে বাড়ি ফিরে কোনো রকমের স্নান খাওয়া সেরে আবার বেরোতাম ফুটবল খেলতে। আমাদের খেলার একটা খুব মজার ব্যাপার হতো তখন, যে মাঠে খেলা হতো তার পাশেই ছিল মস্ত একটা পুকুর। খেলার মাঝেই সবাই ওই পুকুরে ঝাঁপ দিয়ে গা ভিজিয়ে আবার উঠে এসে খেলা শুরু করতাম। সে এক সময় ছিল বটে। সন্ধ্যার মুখে বাড়ি ফিরতাম, এসে সামান্য কিছু মুখে দিয়েই আবার বেরিয়ে পড়তাম আড্ডা দিতে। আমাদের আড্ডা বসত ওই বোস পুকুরের পূর্ব দিকটায়, মানে যেদিকে ওই গোড়ের ভুঁই লাগোয়া জঙ্গল তার ঠিক উল্টো দিকের ঘাটে। পুকুরটার আরও একটা নাম ছিল, তোরা জানিস সবাই, সিংহ পুকুর। সারা বছর জল টলটল করত শান বাঁধানো পুকুরটায়। আমাদের বন্ধুদের মধ্যে আড্ডার প্রধান 3 কাণ্ডারি ছিল কানু, অজিতেশ আর শামীম। এছাড়াও আরও অনেকেই আসতো তখন, তবে এদের উপস্থিতি ছিল শতকরা 100 ভাগ। ছুটির কদিন আমি রোজই যেতাম আড্ডায়, ফিরতে ফিরতে বেশ রাতও হয়ে যেত। যেহেতু দীর্ঘদিনের পর ছুটিতে বাড়ি ফিরতাম, তাই বাড়ির শাসন সেই সময় কিছুটা হলো শিথিল হয়ে যেত আমার জন্য। তোরা তো দেখেছিস, আমাদের বাড়ির পিছনের এই ছোট্ট বাঁশবাগানের মধ্যে দিয়ে ছিল সিংহপুকুরের পূর্ব পাড়ে যাওয়ার শর্টকাটটা। আমরা সবাই মাথা নাড়লাম। বাবা আলতো হেসে বলে চলল, নামেই বাঁশবাগান। ওই বাগানে বাঁশ ছাড়াও আম, জাম, কাঁঠাল গাছও ছিল অনেক। বাগানটা ছিল ওই বসেদেরই। বাড়ির পিছনের ওই ছোট্ট বাগানের শর্টকাটটা ছাড়াও ঘাটে পৌঁছানোর আরও একটা পথ ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে, যদিও আমি আমাদের বাড়ির পিছনের রাস্তাটাই ব্যবহার করতাম বরাবর। সত্যি বলতে কি, ভয় ডর আমার চিরকালই একটু কম। আর তাছাড়াও গ্রামে থাকাকালীন এমন কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি আমার কখনো হতে হয়নি, যে কারণে মনের মধ্যে ভয় গেঁথে বসে যায়। ব্যতিক্রম শুধু সেইবারের ছুটিটা। একটা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ চুপ করে গেল বাবা, যেন নিজেকে কিছুটা সামলে নেওয়ার জন্য সময় নিচ্ছে। তারপর গরম কফির কাপটা 2 হাতের মধ্যে রেখে কিছুক্ষণ নিশ্চলভাবে বসে থেকে আমাদের দিকে তাকিয়ে অল্প একটু হাসল, তারপর মাথা দুলিয়ে আবার আরম্ভ করল।
এভাবেই সেবারে আমার ছুটি কেটে যাচ্ছিল, বেশ মজায় ছিলাম। কিন্তু যেটা ভবিতব্য তা খণ্ডন করে কার সাধ্য। একদিন রাত্রে আড্ডা দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়েছি, ভোরবেলার দিকে টের পেলাম রীতিমতো কাঁপুনি দিচ্ছে সারা শরীরে। বুঝলাম গ্রামের জীবনে অনভ্যস্ত হয়ে যাওয়া আমার শরীর জানান দিচ্ছে এবারে। বিগত দিনগুলোয় চূড়ান্ত অনিয়ম, বেলায় অবেলায় স্নান, বৃষ্টি ভেজা, সন্ধে থেকে রাত্রি পুকুর পাড়ের আড্ডা, এই সব কিছু মিলিয়ে আমায় কাহিল করে ফেলেছে, যার ফলস্বরূপ এই জ্বর। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে মা ডাকতে এসে গায়ে হাত দিয়ে দেখে গায়ে ধুম জ্বর। ব্যাস আর যায় কোথায়, দুদিনের জন্যে আমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল। মায়ের কথার উপর কথা বলবো, এমন দুঃসাহস আমার কখনো হয়নি, মেনে নিতেই হলো ব্যাপারটা। সারাদিন শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতাম, এদিকে ছুটি শেষ হয়ে আসছে, আবার ফিরে যেতে হবে বারাসাতে, আবার সেই ছকে বাঁধা জীবনে আবদ্ধ হতে হবে। শরীর খারাপ ছিল অবশ্যই, কিন্তু মনটা আরও বেশি খারাপ ছিল। তার একটা কারণ যেমন এটা যে গ্রাম ছেড়ে আবার চলে যেতে হবে, আরও একটা কারণ এটাও যে জ্বর হওয়ার পর থেকে আমার তিনজন সবচেয়ে কাছের বন্ধু কানু, অজিত, এশা, শামীম একবারের জন্যেও আমার বাড়ি আসেনি আমার খোঁজ নিতে, যেন ওরা হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল। এদিকে মাকেও কিছু জিজ্ঞেস করতে পারছি না, বন্ধুরা বাড়িতে এলে মা তাদের আসতে মানা করবে বা আমায় জানাবে না, এমনটা তো হতেই পারে না। তাই সারাদিন ছাদের কড়িকাঠ গুনেই প্রহর কাটতে লাগলো আমার। ক্রমে তিন দিন কেটে গেল বিছানায় শুয়ে আর বাড় লিখে। এদিকে আমার ছুটিও প্রায় শেষের পথে, প্রথম দিনের পর আর জ্বর আসেনি আমার, কিন্তু মা জোর করে ঘরে বন্দি করে রেখেছিলেন। তিন দিনের দিন আমি বেশ অনেকটাই সুস্থ, শরীরে সামান্য কিছুটা দুর্বলতা রয়েছে যদিও, সারাদিনে মাকে কিছু বলার সাহস পাইনি। কিন্তু আর ঠিক দুদিন পরই আমায় ফিরতে হবে ভেবে কোনো রকমের সাহস সঞ্চয় করে বলেই ফেললাম। সন্ধ্যের দিকে অল্প কিছুক্ষণের জন্য বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে যেতে পারি কি না জানি না মা কি ভাবলেন, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসব এই কথা দিতেই অনুমতি দিলেন। আমায় তখন পায় কি, ফুরফুরে মেজাজে সন্ধ্যেবেলার জল খাবার আগে ভাগে খেয়ে নিয়ে বেরোলাম আড্ডা দিতে। যদিও গরমকাল, তবু পুকুর পাড়ের হাওয়ায় যাতে আবার না ঠান্ডা লেগে যায় তাই মা সঙ্গে করে একটা গায়ে দেওয়ার চাদর দিয়ে দিলেন। আমিও চাদরটা হাতে নিয়ে বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট করে পৌঁছে গেলাম সিংহ পুকুরের ঘাটে। সন্ধে তখনও হয়নি, সূর্য ডুবেছে বটে, তবে দিন শেষের কমলা আকাশের মৃতপ্রায় আলো তখনও খেলা করছে সিংহ পুকুরের টলটলে জলে। তবে সিংহ পুকুর ঘাটে পৌঁছে কিছুটা হতাশ হলাম বই কি, আড্ডার বাকি লোকজন কেউ তখনও এসে পৌঁছায়নি, এমনকি আমার তিন বন্ধু যারা আড্ডার হোতা তারাও নয়। মনে মনে ভাবলাম হয়তো আমি কিছুটা আগেই এসে গেছি, কিন্তু এমন তাড়াতাড়িও তো আসিনি, অন্যদিন হলে তো এতক্ষণে এক দুজন ঠিক এসে জুটে যেত, জানি না কী ব্যাপার। যাই হোক, এসেছি যখন তখন অপেক্ষা করাই স্থির করলাম। বসে রইলাম পুকুরের বাঁধানো চাতালটায়, জলের উপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস আমায় আরও বেশি ঠান্ডা মনে হচ্ছে। আসার সময় সঙ্গে করে যে চাদরটা এনেছিলাম ভালো করে জড়িয়ে নিলাম সেটা শরীরে। একটু একটু করে অন্ধকার নামলো সিংহ পুকুরের চারধার ঘেঁষে। বসে বসে আমার ঝিম ধরছিল, সম্ভবত ঘুম ঘুম ভাবটার জন্যই। দেখতে দেখতে কখন যেন আকাশে চাঁদ উঠেছে খেয়াল করিনি, সময় কতটা এগিয়েছে তারও হিসেব নেই, কারণ হাতে তো কোনো ঘড়ি নেই। কিন্তু এইটুকু বুঝতে পারলাম যে আজ বিশেষ কোনো কারণেই সিংহ পুকুরের ঘাট ফাঁকা। অন্য কোনো দিন হলে এতক্ষণে সিংহ পুকুরের ঘাট আড্ডাধারীদের কোলাহলে জমজমাট হয়ে থাকত, কিন্তু আজ ঝিঁঝি পোকার ডাক ছাড়া অন্য কিছুরই শব্দ পাওয়া যাচ্ছে না। এত নির্জন, এত নিস্তব্ধ সিংহ পুকুর আমার অচেনা। মনে মনে ভারী রাগ হলো, আর সঙ্গে কিছুটা অভিমানও। বেটার ছেলেরা নিশ্চয়ই আগে থেকে কোনো প্ল্যান ঠিক করে অন্য কোথাও গেছে, তাই আজ আড্ডায় কেউ আসেনি। এমন সময় হঠাৎ করেই আমার মনে পড়ল রাসখোলার মাঠে তো যাত্রা হওয়ার কথা ছিল, মনে পড়তেই জিভ কাটলাম। এই তিন দিন জ্বরের ঘরে ছিলাম,
একদমই খেয়াল নেই। বছরের এই সময়টায় রাসখোলার মাঠে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এমনকি আমি এবছর গ্রামে আসার পর নিজেই সেই যাত্রা অনুষ্ঠানের প্রচার শুনেছি মাইকে। গোপালডাঙ্গার পথিক ক্লাব ফি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে। গ্রামে থাকতে সবাই দল বেঁধে দেখতেও যেতাম। বন্ধুরাও সবাই নিশ্চয়ই সেখানেই গিয়েছে। কথাটা মনে হতেই মনটা আরও ভারাক্রান্ত হয়ে উঠল। সম্ভবত আগামী দুদিনেও ওদের কারোর পাত্তা পাওয়া যাবে না। মন খারাপ সঙ্গী করে আরও কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলাম পুকুর পাড়ে। আকাশের দিকে চেয়ে দেখলাম প্রায় অক্ষত চাঁদ বিরাজ করছে সেখানে। সম্ভবত কালকেই ছিল পূর্ণিমা, তাই আজকের চাঁদের আলো কিছুটা যেন বিষণ্ণ। আলো মোটেও কম নয়, যদিও পুকুরের চারিদিক এমনকি ওই পশ্চিম পাড়ের জঙ্গলের দিকটাও বেশ ভালো দেখা যাচ্ছে চাঁদের ফ্যাকাশে আলোয়। আলো কম থাকলে জঙ্গলের দিকটা এতটা স্পষ্ট দেখা যায় না। পুকুরের ওপার থেকে মৃদু মন্দ বাতাস বয়ে আসছে জলের উপর দিয়ে। চাঁদের আলো পুকুরের কালো জলে সাদা আলপনা এঁকেছে। মাঝে মধ্যে মেঘ এসে ঘেঁটে দিয়ে যাচ্ছে সেই আলপনা। বাড়ি ফেরার কথা ভুলেই গেছি, তন্ময় হয়ে বসে দেখছি অদৃশ্য কোনো শিল্পীর অপূর্ব কারসাজি। হঠাৎ খেয়াল হলো বেশ অনেকক্ষণই হলো বসে আছি। আসবার সময় মাকে কথা দিয়ে এসেছিলাম তাড়াতাড়ি ফিরব, আর তাছাড়াও এখানে একা একা বসে থাকা মানে আরও বেশি করে মন খারাপ করা। যখন জানি যে আজকে ওয়ার্ডায় আসবে না, যেমন ভাবনা তেমনি কাজ। আর দেরি করা ঠিক হবে না ভেবে উঠে পড়লাম। উঠে দাঁড়িয়ে চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়েছি সবে। ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে যাওয়ার আগে অভ্যাসবশত চোখ চলে গেছে পুকুরের উল্টো দিকের জঙ্গলে। হঠাৎ আমার হৃদস্পন্দন মুহূর্তখানেকের জন্য থেমে গেল যেন। মাথাটা দুলে উঠল। চাঁদের বিবর্ণ আলোয় বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি এক নারী মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে পুকুরের অপর দিকে। মনে হলো ঠিক আমার দিকেই যেন চেয়ে রয়েছে সে। গলাটা শুকিয়ে উঠল আমার। ভয় হয়তো তখনও পাইনি, তবে এই রকম সময়ে পুকুরের ওপারে ঘন জঙ্গলের ধারে একজন নারী মূর্তির উপস্থিতি কোনোভাবেই যুক্তিযুক্ত বলে মেনে নিতে পারছিলাম না আমি। কারণ জঙ্গলের ওই দিকটায় লোক চলাচল একেবারেই নেই। তারও একটা কারণ রয়েছে অবশ্যই। সিংহ পুকুরের ওপারে জঙ্গলের সীমানা শেষ হলেই শুরু হয়েছে ইছামতি নদীর তীর অবধি বিস্তৃত গোড়ের ভূঁই, কুখ্যাত সেই গোড়ের ভূঁই। শব্দটা মনে আসতেই স্মৃতির দরজা ঠেলে হুড়মুড়িয়ে মাথায় ভিড় করে এলো ছোটবেলায় বাবার মুখে শোনা গল্পগুলো। নিজের অজান্তেই একটা ঢোঁক গিলে ফেললাম। মনে পড়ল একাত্তরের যুদ্ধে বহু বেওয়ারিশ লাশ নদীপথে ভেসে আসত এপারে। জাতি ধর্ম নির্বিশেষে তাদের গোড় দেয়া হতো নদী লাগোয়া ওই অংশটায়। বন্ধুদের মুখে শুনেছি নদীর ওই অংশে মাঝিরা নাকি প্রায়শই আলেয়া দেখতে পেত। মুহূর্তে মুহূর্তে আগুনের গোলক ছুটে চলেছে উন্মাদের মতো। একবার কাছে আসে সেই আগুন, আর একবার দূরে গিয়ে জ্বলে ওঠে। গ্রাম্য সরল সিধে মানুষ এর কারণ বোঝে না, তবে আমি যেহেতু পড়েছি তাই জানতাম এইসবের জন্যে মাটির ফাঁক ফোঁকর নিয়ে বাতাসে এসে মেশা মিথেন বা মার্স গ্যাস দায়ী। কিন্তু পাঠ্য বইয়ের সেসব জ্ঞান বিজ্ঞানের ধারণা তখন আমার মগজ থেকে লুপ্ত হয়েছে। নদীর পার বরাবর গোড়ের ভূঁই এখন বিএসএফের রক্ষণাবেক্ষণে। ওই অংশে কারোর প্রবেশের অনুমতি নেই। আমার সব চিন্তাভাবনা গুলিয়ে যাচ্ছিল। সন্ধ্যের এহেন অন্ধকার, পুকুরের ওপারের পাণ্ডব বর্জিত একটি জঙ্গলের ধারে একা একটা নারী মূর্তির অবস্থান আমার স্বাভাবিক মনে হচ্ছিল না। মূর্তির পরনে রয়েছে সাদা রঙের শাড়ি, তবে ঘোলাটে আলোয় সেই সাদা রং বদলে গিয়েছে ধূসর বর্ণে। হালকা বাতাসে শাড়ির আঁচল দুলে দুলে উঠছে। আর কি আশ্চর্য, আমি বুঝতে পারছি মুহূর্তে মুহূর্তে আমাদের মাঝের দূরত্ব কমে আসছে ক্রমশ। কিন্তু মাঝে যে আস্ত একটা জলাধার, তবুও কীভাবে তা সম্ভব হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। আমার দু পায়ের জোর কমে আসছে একটু একটু করে, শরীরে কাঁপুনি বাড়ছে। জ্বরের কারণে নাকি ভয় পেয়ে তা বলা মুশকিল। পুকুরের দুই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে আমি আর সে, যেন দুজনে
দুজনের অপেক্ষাতেই অপেক্ষমান বহু বহু যুগ আগে থেকে। ধূসর তার রং, এত দূর থেকে তার মুখখানি আমি দেখতে পারছিলাম না, যদিও তবু আমি জানি ওই মুখের রং ও ধূসর। সম্মোহিতের ন্যায় কতক্ষণ আমি অপলক চেয়ে রয়েছি তার দিকে, খেয়াল নেই, যেন নিজের অস্তিত্বটুকুও লীন হয়ে গেছে। কতটা সময় এইভাবে কেটেছে খেয়াল নেই। হঠাৎ কাঁধের উপর একটা হ্যাঁচকা টান পড়ল, আমি টাল সামলাতে না পেরে চিত হয়ে পড়ে গেলাম। দেখলাম হাঁটু অবধি জলে ভিজে গেছে, পুকুরের শান বাঁধানো সিঁড়ি বেয়ে কখন যে হাঁটু জলে নেমে এসেছি জানি না, মাথাটা ঘুরে গেল। পাশ ফিরে দেখি জয়দেবদা আমার ডান হাতটা ধরে টেনে তুলছে উপরের দিকে। সম্বিত ফিরে পেলাম, আমার শরীরটা শিরশির করছিল। পায়ের দিকে চেয়ে দেখি সুতির পাজামাটা ভিজে সপসপ করছে, হয়তো সেই কারণেই ঠান্ডা লাগছে। কোনো রকমে আমাকে ধরে ধরে পুকুরের উপরের দিকের চওড়া চাতালটায় টেনে তুলল জয়দেবদা। তারপর চাতালে বসে হাঁফাতে লাগল, আমিও বসে পড়লাম জয়দেবদার পাশেই। কথাগুলো বলে বাবা একটু বিরতি নিল। গল্প শুনতে শুনতে কখন যে চপমুড়ি ভ্যানিশ হয়ে আমাদের পেটে চলে গেছে খেয়াল নেই। বাবার হাতে ধরা কফির কাপটাও ফাঁকা, ইশারায় মাকে আরও এক কাপ কফি দিতে বলে চোখ বন্ধ করে বাবা চেয়ারে শরীরটা এলিয়ে দিল। এই মুহূর্তে সবাই স্পিকটি নট। মা ঝটপট উঠে গেল কফির কাপগুলো নিয়ে, আর দেখতে দেখতে মিনিট পাঁচ সাতেকের মধ্যেই হাতে গরম ধোঁয়া ওঠা কফির কাপগুলো নিয়ে ফিরে এলো আবার। আমরা যে যার কফিতে চুমুক দিচ্ছি। বাবা এতক্ষণ চোখ বন্ধ করে বসেছিল, কফি এসে গেছে বুঝতে পেরে চোখ খুলে তাকালো সবার দিকে, তারপর নিজের কাপটা তুলে নিয়ে আয়েশ করে একটা চুমুক দিয়ে শুরু করল। জয়দেবদা ছিল সম্পর্কে আমার বন্ধু কানুর জ্যাঠতুতো দাদা, আমাদের গ্রামের সকলেরই খুব প্রিয় মানুষ। বয়সে কিছুটা বড় হলেও একদম আমাদের মতো হয়েই যেন মিশে যেতে পারতো আমাদের সঙ্গে। গ্রামের নিরক্ষর বয়স্ক মানুষদের নিয়ে একটা সান্ধ্যকালীন স্কুল খুলেছিল জয়দেবদা। আমার বাবা ভীষণ স্নেহ করতেন তাকে, গ্রামে ফিরলেই স্কুলের কথা জানতে চাইতেন, বলতেন, তুই একটা মহৎ কাজ করছিস জয়দেব, আমারও উচিত এই শুভ কাজে তোর পাশে থাকা, কিন্তু পারি কই বল, তবে এটুকু খেয়াল রাখবি যখনই যা দরকার হবে নিঃসংকোচে আমায় বলবি। জয়দেবদা হাসত শুধু। পরে জানতে পেরেছি যে বাবা সংসার খরচ বাঁচিয়ে জয়দেবদাকে অর্থ সাহায্য করতেন নিয়মিত। কলকাতায় থেকে কলেজে পড়ার সময় কোনো এক অজ্ঞাত কারণে একদিন হঠাৎ করেই সব কিছু ছিঁড়ে ছুঁড়ে দিয়ে গ্রামে ফিরে আসে জয়দেবদা। তারপর থেকে নাকি গ্রামেই রয়ে গেছে। গ্রামের মানুষগুলোর জন্য জীবন পাত করাতেই তার আনন্দ। পুকুরের চাতালে বসে আছি আমি আর জয়দা। নিঃশ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হলে আমার দিকে তাকিয়ে জয়দা জিজ্ঞেস করল, কিরে কি দেখছিলিস ওদিকে? আমিও তখন কিছুটা সুস্থ বোধ করছি, আমতা আমতা করে বললাম, দেখো জয়দা, ওই ওই দিকটায় ওখানে সাদা শাড়ি পরে কে যেন একটা দাঁড়িয়ে আছে দেখো। কথাগুলো বলতে গিয়ে আমার গলা কেঁপে উঠল। নিজের অজান্তেই হাত উঠিয়ে জঙ্গলের দিকটা দেখিয়ে দিতে গিয়ে বেকুব বনে গেলাম আমি। কই, কোথাও নেই তো কিছু। আমি বিস্ফারিত চোখে একবার জয়দার দিকে আর একবার জঙ্গলের দিকে তাকাচ্ছি। আমায় অবাক করে দিয়ে এবার জয়দেবদা উঠে দাঁড়াল, তারপর আমার হাত ধরে উঠিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, ওঠ ওঠ, ঠিক আছে চল গিয়ে দেখে আসি। আমি যেন জোর একটা ধাক্কা খেলাম, স্থবিরের মতো দাঁড়িয়ে নিষ্পলক চোখে চাইলাম জয়দার দিকে। এ কি কথা বলছে জয়দা? আমার গলা শুকিয়ে গিয়েছিল, আওয়াজ বেরোচ্ছিল না, চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, পাগল হলে নাকি জয়দা, একটু আগেই যা দেখেছি তারপর আমি মরে গেলেও আর ওদিকে যাব না। কিন্তু বলতে পারলাম না, গলা দিয়ে একটা শব্দও বেরোলো না বাইরে। আমার হাত ধরে টেনে নিয়ে চলল জয়দা পুকুরের অন্য প্রান্তে। মনটা শান্ত করে ভাবার চেষ্টা করলাম, জয়দা মাঝে মাঝে আমাদের আড্ডায় হাজির হতো ঠিকই, তো সে তো কালে ভদ্রে,
যখন তার পড়ানো থাকতো না তখন, আজ এই সন্ধ্যেবেলা হঠাৎ করে কোথা থেকে উদয় হলো। আর আজ তো আড্ডা বসবেই না, তা সত্ত্বেও জয়দা কি করছে এই সিংহ পুকুরের ঘাটে? কথাটা মনে হতেই আমার বুকের ধূপপুকুনি বেড়ে গেল। অনুভব করলাম জয়দার বাম হাতটা সাঁড়াশির মতো চেপে ধরে আছে আমার ডান হাত। আর এতক্ষণে খেয়াল করছি জয়দার হাতটা স্বাভাবিকের চেয়ে যেন একটু বেশি ঠান্ডা। এবার রীতিমতো আমি ভয় পেলাম। পুকুর ঘাটে দাঁড়িয়ে সেই নারী মূর্তিটিকে দেখে যদিও বা ভাবনা চিন্তা করার মতো রসদ মগজ যোগান দিচ্ছিল, কিন্তু এখন যেন সেটুকুও বন্ধ। মন বলছিল খুব সাংঘাতিক কোনো কিছু একটা ঘটতে চলেছে, যেটা কোনোভাবেই শুভ কিছু নয়। আমি চোখ বন্ধ করে পথ হাঁটছি। বার কয়েক চেষ্টা করেছি জয়দার শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু ব্যর্থ হয়েছি। তাই যা হবার হবে ভেবে এগিয়ে চললাম। জয়দেবদা এতটা পথ একটাও কথা বলেনি, আমি নিজে কথা বলার মতো অবস্থাতেই নেই। কতটা সময় কাটলো জানি না, তবে একটা সময় টের পেলাম জয়দা দাঁড়িয়ে পড়েছে। আমিও থামলাম আর চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম পুকুরের পশ্চিম দিকটায়, যেখানে একটু আগেই সেই নারী মূর্তিটিকে প্রত্যক্ষ করেছিলাম। আমার গোটা শরীর শক্ত কাঠ হয়ে গিয়েছিল। চোখ বন্ধ রেখে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে লাগলাম চরমতম কিছু সাক্ষী হওয়ার। যেন একটা ঘোরের মধ্যে ঘটছিল সব। আমার মনে আছে তখনও আমার ডান হাতটা ধরা ছিল জয়দেবদার শক্ত হাতের মধ্যে। আমি দাঁড়িয়ে রয়েছি পুকুরের দিকে পিঠ করে, আর আমার ডান পাশে রয়েছে জয়দেবদা, আর সামনে কলা গাছের সারি। জয়দেবদা আমার হাত ধরে আরও খানিকটা এগিয়ে নিয়ে দাঁড় করালো একটা কলা গাছের সামনে। এতক্ষণে এই প্রথম জয়দার গলার শব্দ শুনলাম। বলল, কিরে, আরে চোখ খোল বিদুরাম। আমি ভয়ে ভয়ে চোখ তুলে তাকালাম, দেখলাম গাছের উপর দিক থেকে ঝুলছে শুকনো কলা পাতা। গ্রাম্য ভাষায় বাসনা বলা হয় এগুলোকে। দোলের আগের দিন বুড়ির ঘর বানাতে এই বাসনা পাতাই হলো মূল উপাদান। শুকনো কলা পাতা দাউ দাউ করে জ্বলে। ঝুলে থাকা শুকনো কলা পাতার দিকে আঙুল দেখিয়ে জয়দা বলল, ওপার থেকে এই শুকনো পাতা হাওয়ায় তুলতে দেখেই তুই ভুল বুঝেছিলি। আমি অবাক হয়ে তাকালাম জয়দার দিকে। জয়দা চওড়া করে হেসে বলল, আমি অনেক আগেই খেয়াল করেছিলাম তোকে, তুই নির্বাক হয়ে চেয়েছিলি শূন্য দৃষ্টি নিয়ে। তোর দৃষ্টি অনুসরণ করে ওপারে তাকিয়ে আমিও একই ভুল করেছিলাম। তারপর আমার কাঁধের উপর হাত রেখে জয়দা বলে চলল, আমার নিজেকে সামলে নিতে সময় লাগেনি, আসল ব্যাপারটা যে কি আর তুই কতটা ভুল বুঝেছিস সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই তোকে নিয়ে এলাম এখানে। তোর ভুলটা ভাঙিয়ে না দিলে আজীবন এই ভয় তোর পিছু ছাড়ত না। এই সহজ ব্যাপারটা আমার মাথায় আসেনি, আর এতক্ষণ কত ভুল ভাল ভেবে জয়দাকেই ভয় পাচ্ছিলাম। নিজের উপর লজ্জা হলো ভীষণ। জয়দা সম্ভবত বুঝতে পারলো আমার মনের কথা, বলল, তোর মনের কোনায় লুকিয়ে থাকা ভয় ডালপালা মিলে ধরেছিল তোর অজান্তেই, বুঝলি? ভয়ে আমরা সবাই পাই, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই ভয়ের মুখোমুখি দাঁড়াতে আরো বেশি ভয় পাই আমরা, সমস্যাটা ওখানে। তারপর হো হো করে হেসে আমায় ধরে একবার ঝাঁকিয়ে দিয়ে বলল, ফেস করতে হবে তো ভয়টাকে, নাকি রে? বুকের ওপর থেকে ভারী একটা ওজন নেমে গেল জানো। মৃদু হেসে জয়দেবদা আমার পিঠটা চাপড়ে দিয়ে বলল, এই যা বাড়ি যা। তারপর কি মনে হতে আবার আগের মতো আমার হাতটা শক্ত করে ধরে এগিয়ে নিয়ে চলল ঘাটের দিকে। মিনিট খানেকের মধ্যেই পৌঁছে গেলাম সিংহ পুকুরের শান বাঁধানো ঘাটের সামনে। এখান থেকে দুটো রাস্তা রয়েছে আমার বাড়ি পৌঁছানোর। প্রথমটা হলো সেই স্কুল বাড়ির সামনের বড় রাস্তা হয়ে, আর অন্যটা হলো আমার বাড়ির পিছনের বাঁশবনের শর্টকাট। জয়দেবদা বলল, তুই তো বাঁশবনের পথেই বাড়ি যাস, তাই তো? আমি মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। জয়দা হেসে বলল, বেশ বেশ, আজ ওই পথেই যা, একটু আগে ভয় পেয়েছিলি বলে রাস্তা বদলে ফেললে, এই ভয়টাই সঙ্গে থেকে যাবে। এবার আমিও হেসে ফেললাম।
আজন্মকাল যে গ্রামে কাটিয়ে গেলাম, যে পুকুর ঘাটে আড্ডা দিয়ে কত সন্ধে যে রাত হয়েছে তার ইয়ত্তা নেই, সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমি ভয় পেয়েছি। এই কথা যদি একবার বন্ধুমহলে রটে যায় তাহলে আর মুখ দেখাবার জো থাকবে না। জয়দা এবারও পড়ে ফেললো আমার মনের কথা, বলল, যা 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 বাড়ি পালা, কাউকে বলবো না। আমি আশ্বস্ত হলাম। একা যেতে পারবি তো, নাকি আমি যাব সঙ্গে? আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি, বললাম, না না দাদা পারবো, ভয় কেটে গেছে। সাবধানে যাস। আমরা সবাই চুপ করে শুনছিলাম বাবার গল্প। এই অবধি বলে বাবা চেয়ারে বসেই একটা সিগারেট ধরালো। এবারে আর উঠে জানলার কাছে গেল না, চেয়ারে বসেই সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। আমি লক্ষ্য করলাম সিগারেটের ধূসর বর্ণের ধোঁয়া পাক খেয়ে উপরের দিকে উঠে ক্রমশ এগিয়ে যাচ্ছে খোলা জানালার দিকে। ভয় বড় অদ্ভুত বস্তু। বাবার ভারী গলার শব্দে গল্পে মনোযোগী হলাম আমি। আমরা সবাই ভয় পেতে ভালোবাসি, তাই তো ছোট থেকেই বড়দের কাছে কম বেশি সবাই ভয়ের গল্প, ভূতের গল্পের আবদার করে। তবে ভয়ের প্রতি এই প্রাচীন ভালোবাসা আমাদের অজান্তেই দুরারোগ্য ব্যাধির মতো বাসা বেঁধে থেকে যায় মনের গহীনে। যে যতই বলুক সে ভয় পায় না, কিন্তু প্রত্যেকটি মানুষ তার দুর্বলতম সময়ে কোনো না কোনো পরিবেশে ভয় পায়। হ্যাঁ, এটা ঠিক যে সবার ভয় পাওয়ার ধরন বা আবহ সমান হয় না, কেউ খুব অল্পেই ভয় পায়, আবার কেউ কেউ একটু বেশি সময়ের জন্য তাদের নার্ভটা ধরে রাখতে সক্ষম। ভয় আদপেই সর্বাপেক্ষা দক্ষ শিকারী, সে ওত পেতে অপেক্ষা করে আমাদের দুর্বল মুহূর্তগুলোর। কোনো কারণে মনের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বা সহজ সরল ব্যাপারগুলো বিশ্লেষণ করার ক্ষমতা হারিয়ে ফেললেই দাঁত নখ বের করে হাজির হয় চোখের সামনে, কোনো এক বিভীষিকার রূপ ধারণ করে। সে রাত্রে আমার সাথেও ঠিক এমনই কিছু একটা ঘটেছিল হয়তো। সময় মতো জয়দেব দা এসে ভুলটা ধরিয়ে না দিলে আজীবন ওই ভয় আমার পিছু ছাড়ত না। জয়দেবদার কাছে এই বিষয়ে আমি আজীবন ঋণী হয়েই রয়ে যাব। আমার এই কাহিনীর পরিসমাপ্তি যদি এখানেই হতো তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হতো না জানিস। তবে এই গল্পের উপসংহারটুকু তখনও বাকি ছিল, বড্ড দুর্ভাগ্যজনক এবং ভয়ানক সেই পরিসমাপ্তি, যা আমায় পৌঁছে দিয়েছিল প্রায় মৃত্যুর দোরগোড়া অবধি। বাবা ওই দিন বাড়ি ফিরেছিলেন সন্ধেবেলা, আমার ফিরতে রাত হওয়ায় একটু বকাঝকা করলেন বটে, কিন্তু মা নিজেই অনুমতি দিয়েছিলেন জানতে পেরে বেশি কিছু বললেন না আর। এর ঠিক দুদিন পরেই আমাদের বারাসাত ফেরার কথা, কিন্তু আগেই বলেছি আমার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল সেদিন। তোরা তো জানিস আমাদের গ্রামে সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, তাই গোটা গ্রামটাই সন্ধ্যের পর অন্ধকারে ডুবে যেত। তবে সে রাত্রে আকাশে মরা চাঁদের আলো ছিল। রাতের খাওয়া সবে শেষ হয়েছে, খাওয়ার পর বাইরের বারান্দায় বাবা বসে আছেন, আমিও খাওয়া শেষে বারান্দায় এসে দাঁড়িয়েছি। মায়ের কড়া নির্দেশ, খেয়েই বিছানায় যাওয়া যাবে না, একটুক্ষণ বসো তারপর শুতে যাবে। আমিও বিনা বাক্যে মেনে নিয়েছি মায়ের নির্দেশ, যদিও সন্ধ্যের ভোগান্তি আর রাত্রের খাওয়া দাওয়ার পর বিছানা চুম্বকের মতো টানছিল আমায়। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে বাবা বললেন, পরশু ফিরতে হবে তো সকাল সকাল, ব্যাগপত্র গোছানো হয়েছে তোমার? আমি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে হ্যাঁ বললাম। রাত তখন কতটা হবে খেয়াল নেই, একটা ছোট্ট হ্যারিকেন জ্বলছিল বারান্দায়, বাড়ির গেটে তালা পড়ে গিয়েছিল একটু আগেই, মা ঘরের ভিতরে টুকটাক কাজ সারছিলেন। হঠাৎ বড় রাস্তার উপর কিছুটা দূর থেকে একটা শব্দ কানে এলো, এক টানা নিরবচ্ছিন্ন শব্দের অভিঘাত ক্রমশ এগিয়ে আসছে রাস্তা বরাবর। শুধু আমি একাই নয়, বাবা এবং মাও শুনেছিলেন সেই ধ্বনি। মা ততক্ষণে ভিতরের ঘর থেকে বেরিয়ে বারান্দায় আমার পাশে এসে দাঁড়িয়েছে। তখনকার দিনে গ্রামে গঞ্জে এটা এমন কোনো বড় ব্যাপার ছিল না, যদিও তবুও সন্তানের আগত বিপদ মায়েরা চিরকালই আগে থেকে আঁচ করে ফেলে। মাও কিছু একটা অমঙ্গলের আঁচ পেয়ে বেরিয়ে এসেছিলেন সম্ভবত। অল্প কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তায় দেখা গেল একদল লোক মশাল জ্বেলে এগিয়ে চলেছে। মশালের আলোয়
একটি মরার খাটিয়াও চোখে পড়ল। এবড়ো খেবড়ো রাস্তায় দুলে দুলে এগিয়ে যাচ্ছে মরার খাটিয়া সব যাত্রীদের কাঁধে চেপে। লোকজনের দল আমাদের বাড়ির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল ধীর গতিতে, আর সঙ্গে সেই একটানা বলহরি হরি বল, বলহরি হরি বল ধ্বনি দিতে দিতে। এমন সময় আমি লক্ষ্য করলাম সব যাত্রীদের সেই দলের মধ্যে থেকে দুজন এগিয়ে এলো আমাদের বাড়ির উঠোন পেরিয়ে ঠিক আমাদের বারান্দার কাছটায়। তাদের একজনের হাতে একটি মশা, সেই আলোয় তাদের চিনতে অসুবিধে হলো না একটুও। অজিতেশ আর শামীম বারান্দায় আমাদের দেখেই ওরা এগিয়ে এসেছিল। ওরা যা বলেছিল তার সবটুকু আজ আমার মনে নেই, তবে অজিতেশের বলা প্রথম কয়েকটা কথা এখনও আমার কাছে বিঁধে রয়েছে। লাগাতার দুদিন অজানা এক জ্বরে ভুগে আজ সন্ধেবেলা আমাদের সববার খুব কাছের মানুষ জয়দেবদা মারা গিয়েছেন। তার সব দেহই নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে। কানু, অজিতের স্বামীন এই কদিন জয়দাকে নিয়েই ব্যস্ত ছিল, তাই আমার খোঁজ খবর করতে পারেনি। আমি টের পেলাম আমার শরীরটা প্রবলভাবে দুলে উঠল যেন। সময়, চিন্তা, ভাবনা একসাথে তালগোল পাকিয়ে মাথাটা ভারী হয়ে এলো। গলার নিচে সদ্য খাওয়া খাবারগুলো যেন দলা পাকিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইল। ভয়, বেদনা, আশঙ্কা সব মিলিয়ে এক অদ্ভুত অবর্ণনীয় অনুভূতি আমায় গ্রাস করে ফেলেছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো নিমেষে। নাক আর কান অসম্ভব রকম গরম ঠেকল, জ্বর আসছিল আবার। কেন জানি না মনে হচ্ছিল আমি তখনও সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি সেই প্রেত মূর্তিটির সামনে। একটু একটু করে সে কাছে টানছে আমায়, আর আমি এক পা করে পুকুরে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছি তার দিকে। যখন জল প্রায় আমার গলা অবধি এসে পৌঁছেছে, ঠিক তখনই শুনতে পেলাম অপার্থিব একটি স্বর, যেন কোনো এক অতল কুয়োর তলা থেকে উঠে আসছে সেই স্বর। পর মুহূর্তেই দেখতে পেলাম জয়দাকে আমার হাত ধরে টেনে তুলে আনছে জল থেকে আর বলছে, ও সব তোর মনের ভুল রে, সব ভুল, ভয় পাস না, এই দেখ আমি তো আছি, ভয় পাস না। মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। জয়দা আবারও শক্ত হাতে আমার ডান হাতটা চেপে ধরে টেনে নিয়ে চলেছে পুকুরের অপর প্রান্তে। আমি চোখ খুলে তাকালাম, কিন্তু এবারে যে ভয়াবহ দৃশ্য দেখলাম মনে হলো আমার হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে উঠে এসেছে, যেন যে কোনো মুহূর্তে সেটা বেরিয়ে বাইরে আসবে। আমার হাতের ওপর সাঁড়াশির মতো একটু একটু করে চেপে বসা জয়দার হাতটা আর সাধারণ কোনো মানুষের হাত নয়, চামড়া মাংসের বদলে শুধুই হাড়। সেখানে জয়দার গোটা শরীরের এখানে ওখানে কিছু কিছু মাংসখণ্ড ঝুলে রয়েছে মাত্র। দম বন্ধ করে দৌড়ে চলেছি আমি। আমার সর্বশক্তি প্রয়োগ করে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়লাম। এবার গলা ছেড়ে মা মা বলে ডেকে উঠতে চেয়েও পারলাম না। জয়দা ওই অবস্থাতেই আমায় টিনে হিঁচড়ে নিয়ে চলল পুকুরের অপর প্রান্তে। আমার চোখ গেল জয়দার মুখের উপর, পাশবিক চাহনিতে আমার দিকে তাকিয়ে। জান্তব স্বরে খিলখিলিয়ে উঠে জয়দা চিৎকার করে চলেছে, ভয় কিরে আমার, আমি আছি তো, কিসের ভয় তো, মিস করতে হবে তো ভয়কে, কতদিন লুকিয়ে বাঁচবি, ভয় তো একদিন ঠিক খুঁজে নেবে তার শিকার। ঘরের ভিতর পিন পতন নিস্তব্ধতা। আমাদের কারোর মুখে কোনো শব্দ নেই, কেউ কথা বলার মতো অবস্থাতেও নেই। আর বাবা নিজেই নৈঃশব্দ ভেঙে বলল, ব্যাস, তারপর সব ব্ল্যাঙ্ক, আর কিচ্ছুটি মনে নেই আমার। পরে শুনেছিলাম যে আমি সেই অবস্থাতেই ওই বারান্দাতেই জ্ঞান হারাই। বাবা ব্যাপার সুবিধের নয় বুঝে সেই রাত্রেই নৌকায় করে আমায় টাকি হাসপাতালে নিয়ে আসেন। অজিতেশ আর শামীম সহ আরও জোনা কয়েক লোকজন আমাদের সঙ্গে গিয়েছিল সেই রাত্রে। পরদিন অবস্থার উন্নতি না হওয়ায় আমায় কলকাতায় বড় হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয়। মায়ের কাছে শুনেছি সে এক অসম লড়াই আমায় নিয়ে, জমি মানুষের টানাটানি যাকে বলে, টানা দুদিন বেহুশ থাকার পর
তিন দিনের দিন আমার জ্ঞান ফিরে। সুস্থ হতে সময় লেগেছিল আরও হপ্তাখানেক। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল বাবা। দেখলাম বাবার ডান হাতটা চেয়ারের হাতলের ওপর একটা নির্দিষ্ট ছন্দে টোকা দিচ্ছে ক্রমাগত। আমি জানি বাবা যখন ভিতর ভিতর প্রচণ্ড নার্ভাস ফিল করে তখনই এমনটা করে। আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। আসলে এর পর কি বলতে হয় সেটা আমাদের কারোরই জানা ছিল না। বাবার স্টাডি রুমের ভিতরটা গুমোট লাগতে শুরু করেছিল হঠাৎ করেই। আশেপাশের সমস্ত কিছুকে তুচ্ছ করে যেন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। কিছুটা সময় থেমে থেকে ধীরে ধীরে বাবা বলতে লাগল, তোরা দুই বোন এইসব বৃত্তান্ত সমস্তটা জানতিস না, মা ইচ্ছে করেই তোদের জানায়নি হয়তো, কারণ সেই সময় মা আর তোরা দুজনেই ওই বাড়িতে থাকতিস। সবটা জানলে যদি তোরা ভয় পাস, হয়তো সেই কারণেই মা বাবা দীর্ঘকাল এই ব্যাপারটা চেপে রেখেছিলেন। এই ঘটনার পরের দুবছর আর আমার গ্রামে ফেরা হয়নি, সেটা অবশ্য বাবা মা দুজনেরই সিদ্ধান্ত ছিল। উচ্চ মাধ্যমিকের পর কলেজ গিয়ে আমিও একটু ব্যস্ত হয়ে পড়লাম, আর ওই ঘটনার স্মৃতিও অনেকটা আবছা হয়ে এলো। তবুও মনের গভীরে একটা চিরস্থায়ী দাগ রয়ে গেছে। আজ প্রায় 34 বছর পরও সেই দৃশ্যগুলো যেন একই রকম জীবন্ত, যেন এই কিছুক্ষণ আগেই ঘটেছে সবটা। এই ঘটনার বহু পরেও আমি যুক্তি দিয়ে সমস্তটা বিচার করার চেষ্টা করেছি, অনেক ভেবেছি। কখনো মনে হয়েছে মনের ভুল, কখনো ভেবেছি জ্বরের ঘোরে কিছু একটা কল্পনা করে বসেছি। এমনকি একা একা বহুবার সেই পুকুর ঘাটে গিয়েও আমি সময় কাটিয়েছি, বোকার মতো ভেবেছি যদি কোনো সঠিক সমাধান মেলে। কিন্তু না, এই রহস্যের সমাধান সম্ভব হয়ে ওঠেনি। যে জয়দাকে আমি নিজের চোখে সন্ধ্যাবেলায় দেখেছি, যে জয়দা হাত ধরে আমায় পুকুরের ওপারে নিয়ে গিয়েছিল আমার ভয় ভাঙাবে বলে, সেই মানুষটাই কিনা ওই সময় জীবিতই ছিল না। তবে কে ছিল সে? এ প্রশ্নের উত্তর একজনই দিতে পারত, সে হলো জয়দা নিজেই। বড় বেশি প্রথম কথা বলল আমাদের মধ্যে, বলল, জানিস মায়ের মুখে শুনেছিলাম কোনো এক কারণে প্রচণ্ড ভয় পেয়ে তোমার শরীর খারাপ করেছিল, বেশ বাড়াবাড়ি হয়েছিল সেবার। আমরা দুই বোন যেহেতু সে সময় মামার বাড়িতে, তাই কারোর পক্ষেই সবটা জানা সম্ভব হয়নি। এমনকি বড় হওয়ার পরও মা সম্পূর্ণ ঘটনাটা বলেননি কখনো। জীবনের এতগুলো বছর পার করে এসে এখন তোমার মুখেই সবটা জানতে পারলাম। বাবা হেসে বলল, ভবিতব্য রে ভবিতব্য, ওই ঘটনা আমার জীবনের দুটো দিন সম্পূর্ণভাবে লোপাট করে দিয়েছিল আমার স্মৃতি থেকে। তবে একটা বিষয়ে আমি নিশ্চিত, সেদিন সিংহপুকুরের ঘাটে কোনো একটা অঘটন নিশ্চিত ছিলই, আমি ঠিক জানি। একটু একটু করে ক্রমশ আমি পুকুরের সিঁড়ি বেয়ে নেমে তলিয়ে যেতাম জলের গভীরে। জানি না কে এসেছিল, কে উদ্ধার করে আমায় নিয়ে গিয়েছিল ওপারের জঙ্গলে, কারণ হিসেব মতো সেই সময় জয়দা বেঁচে নেই। তবে সে যেই হোক, তার বলা প্রতিটা কথা এখনও স্পষ্ট মনে রয়েছে আমার। জীবনে যতবার কোনো কিছুতে ভয় পেয়ে থমকে গেছি, ততবারই সেই শব্দগুলো হাওয়ায় ভেসে এসে সাহস জুগিয়েছে আমায়। ভয়ের মুখোমুখি দাঁড়াতেই ভয় পায় মানুষ, সমস্যা ওটাই। ভয়টাকে ফেস করতে হবে তো, নাকি রে? এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক অয়ন অধিকারীর লেখা ভয়ের ওপারে গল্প অবলম্বনে গ্রামের সেই পুকুর। গল্প পাঠে সঞ্জয় ও অমিত, বাবার চরিত্রে অমিত, মা ও বড় পিসির চরিত্রে সঞ্জয়িতা, জয়দেবের চরিত্রে সৌভিক, ছোট পিসির ভূমিকায় অয়ন্তিকা, আবহ সঙ্গীতে শুভজিৎ, পোস্টার ডিজাইন 24/7 publishing.com, ক্যালিগ্রাফি অ্যানিমেশন ও VFX-এ মিরাজুল, প্রকাশক অরিক বইওয়ালা, প্রোডিউস বাই 24/7 publishing.com।